ঘরে এরকম সাউন্ড হতেছে দাবি করে তার পাছা রাখতে নাকি জায়গা লাগে 4%। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? যার এজ কিনা সম্পূর্ণ হয়নি 4, বাট সে আমাদেরকে টিপস ট্রিক্স দেয় প্রেম করার। ভাই জারার রোস্টেড লাভ স্টোরি দেখলে মনে হয় নিজের ধন সম্পত্তি সব বিক্রি করে আমি মঙ্গলে চলে যাই, অন্তত এরকম প্রতিবন্ধীদের হাত থেকে তো রক্ষা পাবো। সব থেকে বড় কথা হচ্ছে গাইস, আমার ছোট ভাই নাকি রোস্টেড গেমিং এর অনেক বড় ফ্যান। ভাগ তোরে, আমি একদিন বলছি না রোস্টেড গেমিং এর ভিডিও দেখবি না। কিরে মোহিত, তুই এখনো ভিডিওতে ইন্ট্রো লাগাস নাই কেন? তোমরা যেমনটা জানো যে কয়েকদিন আগে আমাদের রোস্টেড আপু তার ফেস রিভিল করে দিয়েছে। হ্যাঁ, সেটা আলাদা কথা যে তাকে দেখতে ছেলেদের মতো দেখা যায়, বাট তার ইমোশনটা তো পুরাই মেয়েদের মতো, সেজন্যই তো তার ভিডিওর থাম্বনেইল গুলো কিছুটা এরকম হয়। হ্যালো এডিটর, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক প্লিজ। যারা কি ফিরে আসবে, মিস ইউ যারা, যারার সাথে সর্বশেষ ভিডিও। ওয়েট ওয়েট, তোমরা কোন ভিডিওর কথা বলতে চাইতেছো? ইজ দিস অ্যাবাউট পপকর্ন? বিচিওয়ালা আপু যখন জাদু, ওয়েট, বিচিওয়ালা আপু, এইটা আবার কোন আপুর নাম? ওমা, যারা আমাকে প্রপোজ করলো আমার কোচি গাছে। সো গাইস, তার থাম্বনেইল দেখেই তো, তাহলে ভিডিও দেখে কি হবে ভাবো একবার। আবার অনেকে জানেন না যে ফেস্টিভ্যাল এখনো করছি কিনা। না 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 ভাইয়া, এটা তো তোমার ফেস না, এটা হচ্ছে তোমার পাছা। কি বলছিস তুই? সো গাইস, চলো তার কিছু ভক্সদ মার্কা কন্টেন্ট দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আবার আরে বলো, স্ক্রিপ্টটা একটু উপরে ধর না, দেখা যাইতেছে না তো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ মূলা আছে আমাদের এখানে, মূলা করলা, আর এই মিডলে যে বোতলটা আছে আমি জানি না এখানে নাম কি, তো এখানে দেখতে পাচ্ছেন আর টিম আছে, আর এখানে যে বেলুন গুলা দেখতেছেন গাইস, শুধু বেলুন না, এগুলোর মধ্যে আছে হচ্ছে রং, আর এখানে কাঁচা মরিচ আছে মানে অপশনাল, আর এখানে যে বোতলটা দেখতেছেন এটা এইভাবে ঘোরানো দিবেন, যেখানে এই এটা ঘোরানো দিবেন যেখানে পড়বে, তো ওইটা তার উপর ফাটানো হবে, আর এখানে দেখতে পাচ্ছেন রশি আছে, এই রশি দিয়ে এই সামনে যে খাম্বাটা দেখতেছেন তাকে ওইখানে বাঁধা হবে, তারপর এই যে ইয়াব গাইস, এদের খেলার নাম হচ্ছে কে হবে ভক্সো। তো এদের খেলার একটা বিশেষ নিয়ম আছে, যেমন গাইস এখানে সাপোজ একটা ডিম রাখা আছে, তো তুমি যদি এই খেলায় হেরে যাও তাহলে এই ডিমগুলো তোমার, আর যদি গাইস তুমি এই গেমের মধ্যে মরিস চুজ করে থাকো তাহলে এই মরিস গুলো তোমার। তার মানে গাইস বুঝতে পারতেছো, কেউ যদি মুলা চুজ করে তাহলে তার কি হবে? অবশ্য সেটা আলাদা কথা যে আমাদের রোস্টেড ভাই এসব গেম খেলে অনেক অভ্যস্ত হয়ে গেছে, এগুলো তার প্রতিনিয়তই খেলতে হয় এবং সে সবসময় মুলাটাই চয়েস করে পুরো 6 ইঞ্চি। সাবস্ক্রাইব করো না গাইস এখনো, একটু আগে মুলাটা দেখছিলে মনে আছে সাইজ কত বড়? এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। এখন গাইস বাংলাদেশে ট্যালেন্টেড ইউটিউবার বলতে যদি এদেরকে বোঝানো হয় ভাই, তাহলে কালকে আমি যত আন্ডাররেটেড প্লেয়ার আছে আমাদের দেশে সবার বাসায় কালকে জনি সিন্সকে ভাড়া করে এনে পাঠিয়ে দেব এবং বলে দেবো যে যাও দেশটাকে স্বাধীন করে দাও। মানে গাইস এইসবের কোনো মানে হয়? এর চ্যানেলে গেলে যারা সারা কোনো বাড়াই পাওয়া যায় না। এন্ড দেখো গাইস, তার চ্যানেলে নাকি 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স। ভ্যানচোদ, বাংলাদেশ কই যাই দিচ্ছে? আর এদিকে এত আন্ডাররেটেড একজন প্লেয়ার আছে ক্রেজি 999, তাকে কেউ সাপোর্ট করে না। অবশেষে এটাই বলবো গাইস, ভক্সদ গিরি বন্ধ করো, ভক্সদ মুক্ত ফ্রি ফায়ার কমিউনিটি করো। সো গাইস, ভিডিওটা যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কোনো ডিভিশন গিয়ে সার্চ করো আমার কোবরা গেমার এর নাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো। কখন করবে কিভাবে করবে কিছু জানি না, বাট সাবস্ক্রাইব হয়ে যাওয়া যায়। ইয়াপ, কপি অফ থাকি অন ফায়ার। অ্যান্ড ইভেন গাইস, তুমি আমার চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করেন, ভিডিওটা অতিরিক্ত ভালো লোকে শেয়ার করতে পারো, আমার কোনো সমস্যা নেই। সো টিল দেন, টাটা, বাই বাই। সো অবশেষে এটাই বলবো গাইস, ভক্সদ গিরি বন্ধ করো, ভক্সদ মূর্খ বাংলাদেশ, ভক্সদ মুখ, ভক্সদ মুক্ত, ভক্সদ মুখ, ভক্সদ, ভক্সদ মুক্ত ফ্রি ফায়ার কমিউনিটি করো। সো গাইস, ভিডিওটা যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো।